আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার দিন ভাই, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে রিদমিক কিবোর্ড থেকে আমরা আরবি টাইপিং করতে পারবো। তো ইনশাআল্লাহ প্রথম আমরা যাব প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে তারপর এখানে রিদমিক লিখবো, RIDMIK, রিদমিক, ঠিক আছে। তো ওই লেখার পরে দেখা গেছে এখানে এসে গেছে প্রথমেই। তাই ক্লিক করার পরে এখানে আমরা তারা ইনস্টল করি নাই, তারা ইনশাল ইনস্টল করে দেবো। আর যারা আপডেট দেয় না তারা আপডেট দিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে ওপেন দেবেন। ওপেন দেওয়ার পরে তো আমরা কি করতে হবে, সেটিংয়ে যেতে হবে, ওই যে সেটিং, ঠিক আছে। এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে তো এই যে মোর অপশন, মোর ল্যাঙ্গুয়েজ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে আরবিক, এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে ফিউচারে, ঠিক আছে। তো এটা ইনস্টল দেবেন, এর যেরকম চাকমান লেখা আছে ইনস্টল, তো এটা এরকম ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে তারপরে ওটা ওখানে চলে যাবে, এই যে এখানে দেখাচ্ছি, এই এখানে চলে যাবে, এই যে এখানে কোনটা আমি দিয়ে দিছি সেটাই আছে এখানে। যেটা আমি এখানে শো করাবো সেটাই ওখানে যা শো করবে কিবোর্ডে, ঠিক আছে। তো আমি অ্যারাবিকটা এভাবে থাকবো, তো অ্যারাবিকটা দিয়ে দিবেন, টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে তো ইনশাআল্লাহ হয়ে গেল। এখন ব্যাগে যান, ঠিক আছে। ব্যাগে যাবো, ব্যাগে তারপর টাইপিং করব। তো এখানে আমি টাইপ করব, কীভাবে টাইপ করবো সেটা আমি দেখাচ্ছি। তো আরবি এখানে ক্লিক করার পরে ইনশাআল্লাহ এবার আরবি আসবে। তো আরবিটা দেখে নেন, যেরকম এই আল্লাহ লিখতেছি আমি, এই জবর এখানে, ঠিক আছে। ডাবল লাম দিলাম, ঠিক আছে। তারপরে তাসদিদ কোথায়, তাসদিদ এই তো কোণে তাসদিদ। তারপরে এই জবর দিলাম, তারপর হা দিলাম, ঠিক আছে। এই তো হয়ে গেল। তো এখান থেকে আপনি দেখে নেবেন এভাবে, ঠিক আছে। বাস একদম সিম্পল। তো ইনশাআল্লাহ, ও সরি এখানে ভুল হয়েছিল, তো এটাই আর কি।